হ্যালো বন্ধুরা কেমন আছি আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ভিডিও যে ভিডিওটি আপনারা দেখতেই বুঝতে পারবেন আশা করি থামলেন তো সকলেই দেখেছে যে কীভাবে আপনারা কুড়ি টাকা রিচার্জ করে চল্লিশ টাকা ব্যাক দিতে পারবেন এই বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো তো অ্যাট ফার্স্ট আমার রিকোয়েস্ট আপনারা ভিডিওটি আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিওতে কিন্তু আমি এই অ্যাপ্লিকেশানটি আনলিমিটেড ট্রেকও কিন্তু বলে দেবো আপনারা কীভাবে প্রত্যেক নাম্বারে কীভাবে আপনারা কুড়ি টাকা কুড়ি টাকা করে ক্যাশব্যাক নিতে থাকবেন তো এই বিষয় নিয়ে আমি ভিডিওটি আলোচনা করবো আরেকটা বিশেষ জরুরি ঘোষণা যে আমি আমার এই চ্যানেলটিতে গিভ হয়ে নিয়ে আসছি প্রতি রবিবার কিন্তু গিভ হয়ে আমার এই চ্যানেলে অংশগ্রহণ করলে কিন্তু আপনিও জিতে নিতে পারবেন দশ দশ টাকা করে পেটিএম ক্যাশ তো আপনাকে কী করতে হবে না আপনাকে সিম্পলি আমার ভিডিও একটি লাইক দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনাকে কমেন্ট করতে হবে এবং কমেন্টের সঙ্গে অবশ্যই অবশ্যই পেটিএম নাম্বারটি কিন্তু অ্যাটাচ করে দিতে হবে কেননা আমি কিন্তু প্রত্যেক রবিবারই কিন্তু গিভের রেজাল্ট বার করব তো ভিউয়ার্স আপনাদেরকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে হবে কেননা লাইক শেয়ার ও কমেন্ট করলে কিন্তু আপনি জিতে নিতে পারবেন দশ দশ টাকার পেটিএম ক্যাশ তো চলুন ভিউয়ার্স বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স অ্যাট ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো এবং সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে আপনার স্টোরে ডাইরেক্ট প্লে স্টোরে ওপেন করে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন তো অলরেডি আমার অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশানটি তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি আপনাদের কাছে ব্যানারটি শো হচ্ছে এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আমি কী করেছি না অলরেডি ইনস্টল করে নিই তো সিম্পলি কী করবো না এই অ্যাপ্লিকেশানটি স্টাইপ করে ওপেন করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে তো অ্যাড ফার্স্ট কি করবো আমরা ওপেন করে নেব তো চলুন ভিওয়ার্স আমি ওপেন করে নিলাম অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ট্রক চার্জ আপনারা দেখতেই পাচ্ছেন ট্রক চার্জ অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশানটি কিন্তু অলরেডি তো আপনার আপনাদেরকে কী করতে হবে এই যে নেক্সট নেক্সটগুলো বটনটি আপনাদেরকে নেক্সট করে করে যেতে হবে নেক্সট 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 এবং নেক্সট করে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান আপনাদের শো হবে তো অ্যাডভান্স আপনারা কী করবেন আপনারা এই সাইন আপ অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপ অপশানে কিন্তু আপনাদেরকে আমার সাইন ইন এ আপনাদের কিন্তু ক্লিক করা দরকার নেই আপনারা সাইন আপে ক্লিক করবেন তো চলুন আমি সাইন আপে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে কী করবেন ইউর নেম আপনার যে নাম সেই নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটি যেটি আছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং আপনাদের ইমেল আইডিটি বসিয়ে দেবেন এবং একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা সাইন আপ অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন যে চলুন ফিহার্স আমি এগুলো ফোন করে নিই সিম্পলি আপনারা সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটি ওটিপি যাবে মোবাইল নাম্বারে এবং মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটি বসিয়ে দেবেন তার আগে আমি আমি বলে দিই আপনাদের ইমেল আইডিটা কিন্তু মাস্ট আপনাদের ইমেলটি দেওয়া দরকার কেননা ইমেলটি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তো আপনারা ফার্স্ট আপনাদের ইমেল এবং মোবাইল নাম্বারটা সঠিক দেবেন এবং পাসওয়ার্ডটা কী করবেন আপনারা সুন্দরভাবে পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন যেমন পাসওয়ার্ড সিলেক্ট করেন তেমন পাসওয়ার্ড সিলেক্ট করবেন কিন্তু পাসওয়ার্ড সিলেক্ট করার পর কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা তো আমার অলরেডি সাইন আপ সাইন সাইন ইন করবো কেননা আমার সাইন আপ করা আছে তো আমি চলুন আমি সাইন ইন করে নিই তার আগে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে আপনারা সেই ওটিপিটি করে সাবমিট করে দিলে কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো ফার্স্ট আপনারা কী করবেন না ফার্স্ট আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা কী করবেন মোবাইল অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন এবং মোবাইল অপশানটিতে ক্লিক করার পরে কী করবেন আপনাদের আপনাদের মোবাইল নাম্বারটি এখানটি বসিয়ে দেবেন তারপরে আপনারা স্লেট অপারেটর করবেন তারপরে ইন্টার অ্যামাউন্ট করবেন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে নিচ্ছি চলুন ভিওয়ার্স আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি এবং অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন হ্যাবে প্রোমো কোড তো এখানে আপনারা কী করবেন প্রোমো কোডটা বসিয়ে দেবেন তো ফার্স্ট আপনারা কী করবেন প্রোমো কোডটা বসিয়ে দেবেন তো চলুন ভিআয়ার্স কীভাবে প্রোমো কোডটা বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি তার ফার্স্ট আপনারা প্রোমো কোড বসাবেন তো প্রমো কোড অপশানটিতে আপনারা কী করবেন সিম্পলি টাইপ করে দেবেন এবং প্রোমো কোড অপশানটিতে টাইপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে ইন্টারেস্ট এরকম একটা ইন্টারেস্ট আসবে তো আপনারা প্রোমো কোড কী দেবেন তো আমি একটু দেখি বলে দিচ্ছি আপনারা প্রোমো কোডটি দেবেন তো সিম্পলি আপনারা বসিয়ে দেবেন আর এন সিক্স জে নাইন আইএন এটি বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর কিন্তু প্রোমো কোডটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে কিন্তু পেমেন্টের অপশান আসবে তো আপনারা চাইলে ইউপিআই সিলেক্ট করবেন এবং ইউপিআই সিলেক্ট করে আপনাদের যে ফোনপের ইউপিআইটি আছে সেই ইউপিআইটি আপনারা দিয়ে দেবেন আপনাদের নাম্বার এবং অ্যাট দ্য রেট ওয়াই আপনারা দিয়ে দেবেন এই প্রোমো কোডটি কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরেই কিন্তু ফোনপেতে একটি নোটিফিকেশন যাবে এবং সেই ফোনপে যে কুড়ি টাকা রিচার্জ করতে দিয়েছেন আপনি সেই কুড়ি টাকা রিচার্জ কিন্তু অলরেডি আপনার ফোনপে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে তো আপনি ফোনপেটি ওপেন করবেন এবং ওপেন করার পরেই কিন্তু আপনারা পে ওখান থেকে পে করে দেবেন ওখান থেকে পে করে দেওয়ার পরেই কিন্তু আপনারা টক চার্জ ওয়ালেটে কিন্তু ফিরে আসবেন এবং আসার পরই দেখতে পাবেন যে ওইটি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার টক চার্জ ওয়ালেটে কিন্তু পেমেন্টই হয়ে গেছে কেননা এই সময় একটু প্রবলেমের জন্য আমি দেখাতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসটি আমি একটু আর একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাবেন ভিওর্স তো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স যদি কোনো ফার্স্ট বন্ধুকে যদি আপনি রেফার করেন তাহলে কিন্তু আপনি কুড়ি টাকা পাবেন আপনি যখনই এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করবেন তখনই কুড়ি টাকা পাবেন এবং এর আনলিমিটেড ট্রিক কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে দিই তো ভিভার দেখতে পাচ্ছেন প্রোমো কোড কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এই দেখে দেখানোর জন্য করছি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইয়ে হবে ক্যাশব্যাক কুড়ি উইল বি ক্রেডিট ইউর চার্জ ওয়ালেট টোয়েন্টি চব্বিশ আওয়ার্স তো আপনাকে কী করতে হবে ওনারা সিম্পলি কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করে দিতে হবে এবং কন্টিনিউ বটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউপিআইয়ের অপশান আসছে তো আপনারা ফার্স্ট ইউপিআই অপশানটিতে সিলেক্ট করে নেবেন এবং ইউপিআই অপশানটি আসার পরে কিন্তু আপনাদেরকে কী করতে হবে আপনাদের ফোনপের যে নাম্বারটি রয়েছে সেই ফোনপের নাম্বারটি কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে এবং অ্যাট দ্য রেট ওয়াই দিতে হবে তো আমি আমার ফোনপে সিলেক্ট করে নিয়ে আমি আমার দেখিয়ে দিচ্ছি তো আপনি ফোনপের নাম্বারটা এখানে দেবেন দিয়ে অ্যাট দ্য রেট ওয়াই লিখবেন ঠিক আপনাদের কাছে ঠিক একটা এরকম ইন্টারফেস হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই এরকম একটি ইন্টারফেস অলরেডি সাবমিট হয়ে ঘুরছে এবং তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ফোনপে থেকে একটি রিকোয়েস্ট এসছে তো আপনারা সিম্পলি করবেন না ফোনপে অপশানেই চলে যাবেন তো আপনি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফোনপেতে আসার পরেই কিন্তু এরকম একটি নোটিফিকেশান আপনাদের কাছে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আপনারা কী করবেন না সিম্পলি পে অপশানটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে সিম্পলি আপনারা কী করবেন পে অপশানটিতে ক্লিক করবেন এবং পে অপশানটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ঠিকই রকমের অন সেন্ট বলে অপশানটিতে ক্লিক করবেন এবং সেন্ট অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু আপনারা ইউপিআই পিন দিতে বলবে তো আপনারা ইউপিআই পিন কিন্তু দিয়ে দিয়ে ওকে করে দেবেন এবং এখান থেকে টাকাটা কেটে নেওয়ার পরে কিন্তু আপনার টকচার্জ ওয়ালেডি কিন্তু ফিরে চলে যাবে এবং আমি কেটে দিচ্ছি কেননা আমি দেখা দেখানোর জন্য আপনাকে তো ফার্স্ট আমি কেটে দিলাম এবং কেটে দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন যে ভিওয়ার্স আমি দিইনি সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছি ও হই ওর পেন কিন্তু আমি সিম্পলি ব্যাগ চলে যাচ্ছি এবং ব্যাগ চলে যাওয়ার পরেই কিন্তু এইভাবে কিন্তু আপনারা রিচার্জটা করে নিতে পারবেন তো ভেভার্স এটার আনলিমিটেড ট্রিকের জন্য আমি আপনাদেরকে ফার্স্ট রেকমেন্ড করব আপনাদের কাছে ছটা নম্বর আছে আমরা প্রত্যেক নম্বরেই কিন্তু কুড়ি টাকা করে রিচার্জ করে কিন্তু আপনারা কী করতে পারবেন না আপনাদের ওয়ালেটে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে কী করতে হবে না এর জন্য আপনাকে আপনার রেফারেল আন প্রোগ্রামে কিন্তু যেতে হবে ফার্স্ট যাওয়ার পরেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ চুজ করবেন এবং হোয়াটসঅ্যাপে কোনো বন্ধুকে কিন্তু আপনারা কি করবেন ইনভাইট করে দেবেন এবং ইনভাইট করে দেওয়ার পরেই কিন্তু আপনার ঠিক এরকম একটা রেফারেল কোড কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই সিম্পলি রেফারেল কোডটি পেয়ে যাওয়ার পর আপনারা এই রেফারেল কোডটি দিয়ে কপি করে রাখবেন এবং কপি করে রাখার পরেই টকটা ওয়ালেটে ঠিক সেম প্রসেসে আপনারা সাইন আপ করবেন এবং সাইন আপ করার পরেই কিন্তু আপনারা মোবাইল অপশানে আসবেন এবং মোবাইল অপশানে এসে ঠিক সেম সেম নাম্বার আপনারা সেম নাম্বার দেবেন দেওয়ার পরে কী করবেন কন্টিনিউ করে হ্যাবে প্রোমো কোডেতে আপনি যে রেফারেল কোডটি কপি করেছিলেন সেই রেফারেল কোডটি কিন্তু সিম্পলি আপনারা বসিয়ে দেবেন আপনারা কি করবেন আপনারা সিম্পলি একটা নাম্বার দেবেন অপারেটার সিলেক্ট করবেন অ্যামাউন্ট কুড়ি দেবেন কুড়ি দিয়ে কন্টিনিউ করার পরেই কিন্তু হ্যাবে প্রোমো কোড আবার আসবে তো সেই প্রোমো কোডটি কিন্তু আপনাকে আপনার প্রোমো কোড বসাতে হবে আপনি যে প্রথমে আমার প্রোমো কোডটি দিয়ে অ্যাপ্লাই করবেন করার পরে কী করবেন আপনি আপনার প্রোমো কোড দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবেন তাহলেই কিন্তু কি হবে না আপনিও পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন কিন্তু কী না এই ওয়ালেটে কিন্তু আপনারা ক্যাশব্যাক স্বরূপ পেয়ে যাবেন কত না আপনারা পেয়ে যাবেন অ্যাডিন ক্যাশব্যাক হিসেবে আপনারা কুড়ি টাকা পেয়ে যাবেন এবং যে নাম্বারটিতে আপনার প্রোমো কোডটি অ্যাপ্লাই করবেন সেই নাম্বারটিতেও কিন্তু কুড়ি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে ক্রেডিট হয়ে যাবে এবং আপনার কাছেও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ক্রেডিট হয়ে যাবে তো কী হলো না আপনি কুড়ি টাকা রিচার্জ করলেন আপনার ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলেন করার পর কী হলো না ওনার ব্যাঙ্কে কী ওনার সিমে কিন্তু কুড়ি টাকা রিচার্জ হয়ে গেল কিন্তু আপনি পেয়ে গেলেন চল্লিশ টাকা এবং যে সিমটি নিয়ে আপনি করলেন সে সিমেও কিন্তু আপনি পেয়ে গেলেন কত টাকা না আপনি পেয়ে গেলেন কুড়ি টাকা এবং আপনার ওয়ালেটে পেয়ে গেলেন কুড়ি টাকা তো সিম্পলি আপনাদেরকে কী বলবো না আমি আপনাদেরকে বলবো আপনাদের পাসওয়ার্ডটি এবং আপনাদের যে মোবাইল নাম্বারটি সেটা কিন্তু সিম্পলি আপনারা লিখে রাখবেন একটা জায়গায় কেননা এটা ভুলে যেতে পারেন তো ফার্স্ট এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও